যোগ্য অফিসার পাওয়া যে এত দুরূহ হয়ে গেছে, শুধু বয়স বাড়ছে, টেনিউর বাড়ছে, এটা চাই সেটা চাই, কিন্তু আমরা যে ফর্মুলা মোতাবেক দিতে চাচ্ছি এই অফিসার ভাই খুবই কম। তবু আমাদের দিতে হবে, এর মধ্যে থেকেই দিব ইনশাল্লাহ। আপনি আমার চেয়ারে বসেন, উত্তরগুলো দেন। আপনি যেগুলো কোশ্চেন করতেছেন, প্রশাসনে অনেক বিষয় থাকে যেটা পাবলিকলি বলার দরকার নেই। আর জেলাটা আমরা স্পেশালি কম, তো একটু যদি বলে দেওয়া যায় এখানে, আমি তাহলে বিভ্রান্তি হবে কারা বাতিল হচ্ছে কি, একটু জাস্ট দেখে বলে দিলে আমাকে, তাহলে কাগজ দেখতে হবে, কারণ এটা তার এত কথা তো মনে থাকে না। তাও তো আমি ফিগারগুলো মনে রাখছি, আমি পরে এসে না না, আমি কাগজ তো অফিসিয়ালি যাচ্ছে, এটা তো বলতে কোনো দোষ নেই, আমি এটা আপনার জানতেও কোনো, আমার এটা তো পাবলিক নিউজ। ডেপুটি কমিশনার এক এমন একটা পোস্ট, এটা হলো ডেপুটি কমিশনার ইজ দি গভর্নমেন্ট ইন দি ডিস্ট্রিক্ট। জেলা প্রশাসককে বাংলায় বলা হয় সরকারের সাক্ষাৎ প্রতিভু, আর ডিভিশনাল কমিশনকে বলা হয় সরকারের প্রতিভু। একটা স্টেজ দিলে আই ওয়াজ ডিসি অ্যান্ড আই ওয়াজ কমিশনার আই ওয়াজ ফেস দিস কাইন্ড অফ ডিস্ট্রিক্ট ফিট লিস্ট। অনেক আগে তখন ডক্টর সাদাত স্যার এই ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, দ্যাট টাইম আই ওয়াজ ফিট ফর দি ডেপুটি কমিশনার, আই সার্ভ অ্যাট মৌলভীবাজার ডিস্ট্রিক্ট। আচ্ছা, আপনারা বললেন যে স্যার আমার মুখ থেকে শুনলে আপনাদের যে ভালো হয় কাদেরকে, আমি শুধু নাম না জেলাগুলোর নাম বলি, আটটা জেলা, এরা অলরেডি নো মোর দেয়ার, তারা আগের যে পদপদবী ছিল, যেমন একজনের কথাই বলি, উপসচিব তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এটা তার আগের পোস্ট ছিল, তারপরে গতকাল উনি ডিসি হয়েছেন, আজকে এই ডিসি থেকে উনি ওনার বাতিল শব্দেরই বাংলা যায়, এখন আর উনি ডিসি নাই। একটা হলো লক্ষ্মীপুর, আরেকটা হলো জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, শরীয়তপুর, দিনাজপুর, রাজবাড়ি, আটটা হয়েছে কিনা দেখেন। শুড আই রিপিট? আপনারা তো আমার এই সবই দেখাই দেন, তবু বলে দিই যে আট জেলা থেকে ডিসি পদ বাতিল শব্দটাই বাংলা প্রযোজ্য, ইংরেজি দরকার নাই, উইড্র, তার মধ্যে উইড্র হলে এক নম্বর হলো লক্ষ্মীপুর জেলা, এটা কোনো সিরিয়ারিটি কোনো প্রায়োরিটি নাই, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, শরীয়তপুর, দিনাজপুর, রাজবাড়ি এবং এই আটটা। আর আমরা বললাম যে চারটা জেলায় রদ বদল করা হয়েছে ফর বেটার ফাংশনিং, তারা জিসি থাকবে এক জেলার থেকে আরেক জায়গায়, না না এই আপনাদের বিভিন্ন তত্ত্বের ভিত্তিতে করা হয়েছে এটা। এক নম্বর হলো আমাদের টাঙ্গাইলে যিনি ছিলেন তাকে পঞ্চগড়ে দেওয়া হয়েছে রদ বদল, টাঙ্গাইলের যিনি ছিলেন তাকে পঞ্চগড়ে দেওয়া হয়েছে, আরেকজন নীলফামারীতে যিনি ছিলেন তাকে টাঙ্গাইলে দেওয়া হয়েছে, তাকে টাঙ্গাইলে দেওয়া হয়েছে, আরেকজন উনি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ে, নাটোরে ছিলেন ডিসি, তাকে লক্ষ্মীপুর দেওয়া হয়েছে, নাটোরে ডিসি লক্ষ্মীপুর, আর যিনি পঞ্চগড়ে ছিলেন তাহলে নীলফামারী, এই চারটা চেন। তবুও আপনারা তো যেহেতু প্রেস ইনস্টিটিউট আর মোপার আমাদের মিনিস্ট্রির একটা ওয়েব পেজ আছে না, আমরা চেষ্টা করি এনি ডেভেলপমেন্ট অর হোয়াট এভার ইজ পানিশমেন্ট, চুক্তি, ডিসিপ্লিন, এগুলো তো নিউজ, বাতিল, হ্যাঁ সাজা হইলো, সেগুলো আমরা দিয়ে দিই, হ্যাঁ আমরা শুনবো, এত কথা তো শোনেন, আমার জন্য তো বরাদ্দ এক মিনিট, এত কথা শুনে কি করবেন? হ্যাঁ আমি সেটাও বলি, অনন্য আজকের হিসাবে সাতজন সচিব নাই, শর্টেস্ট পসিবল টাইমে ওনার কোশ্চেনের উত্তর দিই, সাতজন সচিব পদ খালি। এখন শোনেন, আমরা অনেক কিছু চাচ্ছি, ইনক্লুডিং মি, যোগ্য অফিসার পাওয়া যে এত দুরূহ হয়ে গেছে, শুধু বয়স বাড়ছে, টেনিউর বাড়ছে, এটা চাই সেটা চাই, কিন্তু আমরা যে ফর্মুলা মোতাবেক দিতে চাচ্ছি এই অফিসার ভাই খুবই কম। তবু আমাদের দিতে হবে, এর মধ্যে থেকেই দিব ইনশাল্লাহ, ভেরি স্ট্রং। আর আমার লেভেল হলে আমি ডেট দিতাম, এটা তো অ্যাপ্রুভাল লাগবে। আমার যতদূর ধারণা, আমি ইনটিউশন থেকে বলি, এই সাতজনের মধ্যে রানিং যারা সচিব আছেন, অতিরিক্ত সচিব আছেন, অথবা রদবদল করে চুক্তিভিত্তিক হওয়ার সম্ভাবনা কম, যেহেতু আই এম নট দি ফাইনাল অথরিটি, আমি সম্ভাবনা কম এটাই বলে দিতে পারি। স্যার একটা প্রশ্ন, নিচে এই বঞ্চিত যারা ক্ষোভ প্রকাশ করছেন, তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে পুরো প্রজ্ঞাপনটি 59 জনের প্রজ্ঞাপনই বাতিল করে নতুন করে এলে সাজাতে হবে, এটার জন্য প্রথমেই যে ব্রিফটা করলাম, একটা ওয়ান ম্যান ওয়ান পার্সন কমিটি করে দেওয়া হয়েছে না, ডিসিপ্লিন ওইখানে যান, নতুন কিছু আমার বলার নেই।
মাঠ প্রশাসন স্যার একটা ইম্পর্টেন্ট শাখা, আমি স্যার বাংলাদেশ প্রতিদিন আছি, আমার নাম ওয়াজেদ কিরা। মাঠ প্রশাসন একটা গুরুত্বপূর্ণ শাখা স্যার, গত 20 তারিখের পর থেকে এটা ডিসিগুলো ফাঁকা এবং অনেক জায়গায় স্যার রুশানুলের পরে হোক আর যে কোনো কারণেই তারা এডিসির কাছে কিংবা ডিডিএলজির কাছে দায়িত্ব দিয়ে চলে এসেছে, এটা আপনারা অবহিত স্যার। তো যেখানে ডিডিএলজি এবং এডিসিরা সিদ্ধান্ত নিতে পারছে না, অনেক মন্ত্রণালয়ের উপসচিব পর্যন্ত ভালো মানে লুক নাই আপনারা দিচ্ছেন না, সেই সব জায়গায় আরও 7-8 দিন অপেক্ষা করতে হবে স্যার। সেই ক্ষেত্রে কাজের বিড়ম্বনা কত বাড়বে কিংবা আরেকটু শর্ট করা যায় কি? আপনি একটা প্রশ্ন উত্তর নিজেই দিছিলেন যে আমরা 59টার জন্য 8 জন তুলে নিই, তুলে নেওয়া হয়েছে অলরেডি, তাহলে 51 থাকে। 51 যেটা জেলা ফাংশনাল, 5 জন ডিসি আমরা তুলে নিই, 3টা হিল ডিস্ট্রিক্ট বন্যার কারণে ফেরে নিই, আর তাহলে 51 আর 5 কত হয়? হ্যাঁ, তাহলে 64টিতে আর কয় লাগে? মানে আই এম সরি আপনাদেরকে অঙ্ক করাচ্ছি, আপনি কিন্তু স্যার একটা কথা বলেছিলেন যে 7 দিন কমিটির পরে সিদ্ধান্ত, তার মানে যে 51 জন আছে তারা অলরেডি ব্রিফিং করে চলে যাবে 2-3 দিনের মধ্যে। ডান, ওকে, থ্যাংক ইউ স্যার। এই তাহলে আমি যোগ করতে পারছি না, সময় নেই, মাথা কাটাতে পারতেছি না। কত হয় আপনার এর সাথে 56-এর সাথে? তাহলে কত? 4 আর 4, 8 জন ডিসি খালি, তাই মিলে গেছে হিসাব। 8 জন ডিসি শর্টেস্টলি ম্যাক্সিমাম 3 দিন, এটাও বলে দিলাম দেউলি পোস্টে। অথবা আপনার কথা মতো আপনি একজন সচেতন নাগরিক, আপনি ভালো চান দেশের জনগণের, এটা করে দিন। আরও তো 5 জন আছে স্যার, মানে যেটা বাদ ছিল এটা দেবো আমরা যখন লাগবে, সেটা তো প্রশাসনিক কারণে। আপনারা প্রশাসনের, আমি এই জন্য আপনাকে বলছি না, আপনি আমার চেয়ারে বসেন, উত্তরগুলো দেন। আপনি যেগুলো কোশ্চেন করতেছেন, প্রশাসনে অনেক বিষয় থাকে যেটা পাবলিকলি বলার দরকার নেই এবং সেটাও জনস্বার্থে, এই জন্য আমি কথাগুলো বলে দিলাম। আমরা উই আর ওয়ার্কিং অ্যান্ড আমার মনে হয় আপনারা আমাদের এজেন্ডা একটাই। আপনারা এত দৌড়দৌড়ি যান খারাপ করে, আপনার সাংবাদিক মনে মরা যায়নি, আহত হয় নাই, আপনার সাথে হয়েছে, মালিকের সাথে হয়েছে, আপনার সাথে, জনগণের সাথে হয়েছে। তাহলে আমি কি মেসেজ ক্লিয়ার করতে পারছি? একই লোক যদি সব সংস্পর্শন করেন, বাকি সাংবাদিক তো ডিপ্রাইভ। আমরা আপনাদের আপডেট করি, আপনাদের তো আপডেট না। আমাদের প্রথম যে 25 জন দিলাম, তার মধ্যে 24 একজন সিলেক্ট উইথড্র করলাম, 24 জনের ব্রিফিং গতকাল হয়ে গেছে, দে আর অন দ্য ওয়ে। আর আজকে আমাদের 34 জনের কথা ছিল, তার মধ্যে 8 জন তুলে ফেললাম, 8 জনের মধ্যে 1 জন বাদ ছিলেন, 8 জন। তাহলে এই ব্রিফিংটা আমরা ক্যান্সেল করেছি। এই মিডিয়াগুলো যখন দেখবে কে কে নাই, এরা ছাড়া বাকিরা অন্ধ বাই ডিস্ট্রিক্ট, তার মানে আপনার কথা আমার আবার আসতে হচ্ছে, এই 5টা জেলা বাদ দিয়ে সব জেলায় ডিসি ফুলফিল, এবং এটা 5 জেলা আমাদের নতুন করে দেওয়া লাগবে না, 8টা জেলায় আমরা দিব। আমি ক্লারিফাই করতেছি, আমি চাই যে আপনাদের লেভেল, আমি যেমন অফিসার ভালো খুঁজে পাইতেছি না, আমি চাই টু দি পয়েন্ট জানা, আমাকে আপনারা কোশ্চেন করবেন, আমি টু দি পয়েন্ট। এটা তো আলোচনার জায়গা না, আলোচনার জায়গা আপনাদের দাওয়াত দেবো, একাডেমিক ডিসকাশন হবে। এগুলো আমি বলবো সরকারের সিদ্ধান্ত, আপনি সরকার প্রধানের সাথে আলাপ করবেন, দেখলে সরকার এক কথায় শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকেন।